এই যে কৃষ্ণনগর থেকে আমাদের বারাসাত পর্যন্ত এই যে হোটেলগুলো আছে, এখানে যে হাইওয়ের উপর হোটেলগুলো আছে সেগুলো জাস্ট ওকে ওকে লাগছে। আর হান্ডি চিকেন, এটা হান্ডি চিকেন, এই প্রথমবার হান্ডি চিকেন করে, এটা অসাধারণ অসাধারণ। পুজোর পর থেকে না আমরা নিজেদের ঘোরার জন্য বাইরে বেরিয়েছি, না তোমাদের জন্য ভিডিও করার জন্য বাইরে বেরোতে পেরেছি। তো আজকে কি হয়েছে, সোমনকে আমি দুপুরবেলা বলছি সোনা চল একটু ঘুরে আসি, তো সোমন হচ্ছে রাত্রেবেলা বেরে যশোর রোডে। তো মোটামুটি হোটেল ফোটেল যেগুলো আছে সেগুলো দেখানো হয়ে গেছে, মানে একটা হোটেল বাকি রয়েছে, সে হোটেলটা পরে একদিন দেখাবো। বাট আজকে ভাবলাম আমরা চাকদা রোড দিয়ে রাইড করে এসে এখানে আমরা হাইওয়ে 34 নম্বর হাইওয়েতে যাওয়া যাক। এবার তারপরে ভাবা গেল কি 34 নম্বর হাইওয়েতে কৃষ্ণনগর থেকে বারাসাত পর্যন্ত এমন কোনো হোটেল মনে বাকি নেই যেগুলোতে আমরা ভিজিট করিনি। তো তখন কী হলো যে কী করে সেট হবে, তাহলে কী দেখে যাবো। তো তারপরে ভাবলাম এক কাজ করবো, আমরা হাইওয়ে ধরে কৃষ্ণনগর দিকে যাবো, চাকদা থেকে কৃষ্ণনগর দিকে যাবো, যেতে গিয়ে যেটা আমাদের ভালো লাগে সেটাই ঢুকে পড়বো, ঠিক আছে। এবার আমরা বাদিক দেখতে দেখতে যাচ্ছি, যেতে যেতে একটা হোটেল চোখে পড়লো তার নামের জন্য স্পেসিফিক্যালি, সেটা হচ্ছে ভানুবাবুর হোটেল। চলো আজকে দেখা যায় ভানুবাবুর হোটেলের এক্সপিরিয়েন্সটা আমাদের কেমন হয়, ঠিক আছে। যদি লোকেশন বলতে তাহলে তো খুব ইজি আমার পক্ষে বলা হবে, কারণ চাকদা চৌমুহা থেকে যখন তোমরা কৃষ্ণনগরের দিকে যাবে, যখন চাকদা চৌমুহা থেকে আমাদের এই অবধি আসতে এরা পড়েছে আমাদের বাঁদিকে মোটামুটি 3-4 কিলোমিটার মতো পড়বে, ঠিক আছে। নামটা মানে অদ্ভুত, বলছে ঘাটিগাছা রানাঘাট তো অনেকটা দূর না, এখনো 6 কিলোমিটার দূর, 5 কিলোমিটার। হ্যাঁ, আমাদের চাকদা চৌমুহা থেকে রানাঘাট প্রায় 10 কিলোমিটার, তো এটা 4 কিলোমিটার, হ্যাঁ 5-6 কিলোমিটার দূর রানাঘাট, আর জায়গাটার নাম হচ্ছে ঘাটিগাছা। তো আমার যা মনে হয় ওর থেকে বেটার আমি অপশান দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে ডিসক্রিপশনে গুগল ম্যাপের লিঙ্ক দেওয়া থাকবে, ওটা তোমরা সেট করে চলে আসো, তাহলে খুব সুবিধা হবে। আর নামটা এত সুন্দর যে চোখে পড়বে, একটু বাইরে একটা জিনিস দেখা যায়। এই যে কৃষ্ণনগর থেকে আমাদের বারাসাত পর্যন্ত এই যে হোটেলগুলো আছে, এখানে যে হাইওয়ের উপর হোটেলগুলো আছে সেগুলো খুব কিছু কিছু বা কমই আমরা দেখলাম, যেগুলো বেশ এতটা বড় সুন্দর স্পেস আছে, সামনে গাড়ি ফাড়ি আরামসে পার্ক করা যাবে, আর বেশ খোলামেলা, ঠিক আছে। অনেক হোটেল এরকমও আছে যেগুলো খুব ডিম লাইট হয়, ঘুপচি মারা, ঠিক আছে, অদ্ভুত, মানে দেখে ফিলই আসে না যে যাইয়ের মধ্যে যাই, ফ্যামিলি ফ্রেন্ডলি একেবারেই হয় না, ঠিক আছে। তো এটা দেখে খুব সুন্দর লাগছে, সামনে প্রচুর একটা প্রশস্ত এরিয়া রয়েছে যেখানে পার্কিং করার জন্য খুব ভালো ব্যবস্থা রয়েছে, আর ভেতরটাও পুরোপুরি পরিষ্কার পরিচ্ছন্ন খোলামেলা, যাতে ঘিঞ্জি ঘিঞ্জি ভাবটা আসবে না, এটা দেখে খুব সুন্দর লাগছে। দেখে ওভারঅল লুক দেখে মনে হচ্ছে মোটামুটি ফ্যামিলি ফ্রেন্ডলি, ফ্যামিলি আসা যেতে পারে আরামসে। এখন আর এখন বাজে মোটামুটি 10টা, ঠিক আছে, খুব বেশি রাত করি, তো এখন দেখে মনে হচ্ছে হ্যাঁ ফ্যামিলি নিয়ে আরামসে আসা যাবে। এই লোকেশনটা চুজ করার পেছনে কোনো কিচ্ছু নেই, একদম কোনো কিছু নেই চুজ করার পেছনে, একটাই কারণ, সেটা হচ্ছে নাম। তো মাটন একটা কষা বললাম, আর বললো কি চিকেন, আমি জিজ্ঞেস করলাম যখন কী কী হবে, তখন বলছে চিকেন হান্ডি হবে, চিকেন কষা হবে। আমি বলছি হান্ডি আর চিকেন কষার মধ্যে তুমি ডিফারেন্স করতে পারবো, তো ডিফারেন্স করে দিতে পারবো, তো হ্যাঁ হ্যাঁ পারো পারো, তাহলে দাও। একটা চিকেন হান্ডি দিল, আর একটা হচ্ছে মাটন কষা দিচ্ছে, আর একটা লাচ্ছা পরোটা, আর মাটন কষার জন্য ভাত, বাস একটা সিম্পল মেনু খাসাবে, বাস। তো গাইস অর্ডার তো দেওয়া হয়ে গেছে, ভেতরে অর্ডার রেডি হোক, তো তার মধ্যে মাঝখানে ভাবলাম অর্ডার যতক্ষণ রেডি হচ্ছে তার মাঝখানে ভালো আমার বাইরে গেট হয়ে আড্ডা দিয়ে নিই। তো অ্যাম্বিয়েন্সটা বেশ ভালো, হ্যাঁ সুন্দর 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 একদম। রান্না করছিলাম আমি সুমনকে বলছিলাম ভাই মটনের গন্ধ তো বেরোচ্ছ, দেখা যাক খেতে কেমন লাগে। এটা লাচ্ছা পাড়াটা, এর উপর বললাম আমাকে একটা দাও, বাট দিয়েছি কোনো চাপ নেই, এর উপর আবার বাটার দেওয়া রয়েছে। মাটন কষার প্রাইস হচ্ছে 70 টাকা করে পিস, 4/28 মানে 280 টাকা, তো এটা তোমরা 2 পিসও নিতে পারো, কোনো চাপ নেই। আর চিকেনের পিস বললো 50 টাকা করে পিস, তো 4 পিস চিকেনের দাম হচ্ছে 200 টাকা। আর হান্ডি চিকেন, এটা হান্ডি চিকেন, এই প্রথমবার হান্ডি চিকেন করে একটা কড়াই বা হাঁড়িতে আমাদের সার্ভ করেনি, ঠিক আছে, আর নর্মাল প্লেটেই সার্ভ করা আছে, সেটা নিয়ে কোনো টেনশন নেই। চাপের ব্যাপারে এবার কথা হচ্ছে খাবো কোনটা আগে, আচ্ছা এটা খাই, পরে একটু ঠান্ডা হয়ে গেলে খেতে চাপ লাগবে। তো এই দুটো আইটেম এত সুন্দর একটা আইটেম যে আর কি, হ্যাঁ তুমি রুটি দিয়েও খেতে পারবে আর ভাত দিয়েও খেতে পারবে। লাচ্ছা পরোটার দাম কত? 20 টাকা করে পিস। ভাত কত? ভাত 40 টাকা। 40 টাকা শুধু ভাত? 40 টাকা সবজি ভাত? 40 টাকা না সবজি ভাত, এটা একটু স্পেশাল রাইস। আচ্ছা এটা স্পেশাল রাইস। আচ্ছা এমনি যদি তুমি যখন সবজি ভাত দাও 40 টাকা, যখন সবজি ভাত দিচ্ছ তখন ডাল দিচ্ছ, ভাজা দিচ্ছ, পাঁপড় দিচ্ছ, তরকারি দিচ্ছ, সব কিছু দিচ্ছ, এবার সেটার দাম নিচ্ছ 40 টাকা, আর এটার দাম নিচ্ছ 40 টাকা একটা স্কুপ, মানে একটা বাটি ভাতের জন্য। এবার যখন তুমি সবজি ভাত দেবে 40 টাকা, তখন যদি আরেকজন এক্সট্রা ভাত চায় তখন কত টাকা নাও? প্লেট হিসাবে 5 টাকা। 5 টাকা। তো তোমরা দামগুলো বুঝে নিলে, দামগুলো নিয়ে আর কোনো চাপ নেই আশা করছি। বাহ লাচ্ছা পরোটা এরকম হলেই ভালো লাগে, একটু ক্রিস্পি, সুন্দর লাগছে, সুন্দর লাগছে। আমি শুধু একটা কথা জিজ্ঞেস করলাম যে দাদা মাটনের গ্রেভিতে মাটন হবে তো, আর চিকেনের গ্রেভিতে চিকেন হবে তো? আচ্ছা ঠিক আছে, এই দুটো হলে কোনো চাপ নেই। বাহ 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 বাহ, এরকম যদি হয় তখন বলতে হবে আই লাভ ক্যালোরি।
তখন সবাই বলবে হেল্প করছিস, যারা আছো আমাদের ভিডিও দেখো তারা বলবে কি এখন তো বুঝতে পারছো না, দাঁড়াও আর কটা দিন যাক। ফাটাফাটি করে সিরিয়াসলি আমরা যখন এখানে ঢুকি না তখন শুধুমাত্র নাম দেখে ঢুকেছিলাম, ভালো হোটেল ঠিক আছে চলো ঢুকা যাক, সেরা ইনস্টাগুলোর বিহেভিয়ার দারুণ, খাবার দাবার সোফার অসাধারণ। চলো মাটন দিকে ফোকাস করা যাক, যে সামনে মাটন দেখলে ক্যামেরা একটু খেতে ইচ্ছে করেছিল রে, ওই জন্য এখানে একটু লাগিয়ে ফেলেছিল ক্যামেরা। গ্রেভিতে যদি জোশ যায় না খেতে পুরো হোশ হারিয়ে যাবে, ঠিক আছে। কি অদ্ভুত ব্যাপার, প্রথমবার মাটন তো চিকেন বেশি ভালো লাগলো, মাটনের ফ্লেভার একদম কম, একদম কম কম লাগছে জানি না কেন, অদ্ভুত ব্যাপার। আমি তো এক বাইট চিকেন খেয়ে পুরো হাই হয়ে গেছিলাম, ভালো মাটনটা উড়িয়ে দিয়েছে হয়তো, হ্যাঁ বাট না জাস্ট ওকে ওকে লাগছে। চিকেনটা যে করেছে যদি 80% মাটনটা হতো তা উড়ে যেত, এবার বুঝতে পারছি চিকেনটা কি সুন্দর খেতে লাগছে। ভাই চা তো চলে এসছে, বাট আমি মিস করছি হচ্ছে মাটির ভাঁড়গুলো, ঠিক আছে ওইগুলো সে না হলে ফের ধাবায় বসে মাটির ভাঁড়ের চা না খেলে হয় বল? দাদা যেটা বললো নতুন খুলেছে একদম ধাবাটা, হ্যাঁ একদম নতুন, তাও ঠিক তাও ঠিক, সেটার জন্য এত পরিষ্কার পরিচ্ছন্ন, সার্ভিসগুলো খুব ভালো। বাট আমার একটা জিনিস ভালো লাগলো দাদার, সেটা হচ্ছে আমাদের খাবার দাবার কমপ্লিট হয়ে গেলো তখন দাদা আমাদের ডাকলো, বলছে দেখো তোমরা তো সব জায়গায় ঘোরো অনেক জায়গায় খাও, তো তখন তো তোমার একটা প্রপার এক্সপিরিয়েন্স তোমাদের শেয়ার করো এখানে কেমন লাগলো, তো আমরা যে ওপিনিয়নগুলো দিলাম সেগুলো খুব ভালোভাবে নিল, এটা খুব ভালো লাগলো। ঠিক আছে তোমরা যেগুলো বলেছো আমরা খেয়াল করবো, ইমপ্রুভ করার অবশ্যই চেষ্টা করবো, এত সুন্দর করে ফিডব্যাক নিল আমার খুব সত্যি খুব ভালো লাগলো। তো আজকের এক্সপিরিয়েন্স মোটামুটি ভালো ছিল, আর চিকেনটা সত্যি খুব সুন্দর খেলাম, দারুণ ছিল, লাচ্ছা পরোটাটা খুব ভালো ছিল, আর রাইস তো রাইসের মতো হয়, আর একটা জিনিস খুব ভালো করে জমেনি সেটা হচ্ছে মাটনটা, ওটা তো এখানে আসলে আমাদের রেকমেন্ডেশন থাকবে ওই, হ্যাঁ আমরা যে হান্ডি চিকেন ট্রাই করলাম তার মধ্যে তোমরা এখানে অবশ্যই, বাট কী বলতো একাধিক এক্সপিরিয়েন্স কম বেশি হতেই পারে, বাট ব্যবহার যেহেতু ভালো খাবারগুলো ফ্রেশ ছিল সেজন্য তোমরা অন্য কিছু ট্রাই করে দেখতে পারো। বাট আজকে দুটো আইটেমের মধ্যে একটা আইটেম যেটা আমাদের পছন্দ সেটা তোমরা বুঝতেই পেরেছো, সেটা হচ্ছে হান্ডি চিকেন, ওটা তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখো, প্রপার চিকেনের টেস্ট পাবে, চিকেন কষা টেস্ট পাবে, ওই ফ্লেভারটা খুব ভালো করে পাবে, ওটা তোমরা ডেফিনেট ট্রাই করো এখানে আসলে পরে। ওকে চায়ের রিভিউটা দিবি না? সরি সরি সরি, চায়ের রিভিউ পুরো কড়ক চা যেটা আমরা পছন্দ করি। তো আজকে ভিডিওটা এই অবধি এন্ড হচ্ছে, খুব শীঘ্রই আমার নতুন ভিডিও তোমাদের সাথে দেখা হচ্ছে, তো সেই অবধি টাটা বাই, সি ইউ গাইস ভেরি সুন।